বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি জাইক্লোন ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। জাইক্লোন ঔষধটি জিসকে কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো ক্লোনাজিপাম। এটি সাধারণত জাইক্লোন নামে পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতেই পাওয়া যায়। জাইক্লোন 0.5 mg ট্যাবলেট, জাইক্লোন 1 mg ট্যাবলেট, জাইক্লোন 2 mg ট্যাবলেট, এটি মূলত এই তিনটি ক্যাটাগরিতেই পাওয়া যায়। যে সকল রোগীদের জন্য জাইক্লোন ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের অতিরিক্ত দুশ্চিন্তা করা, মানসিকভাবে ভেঙে পড়া, হতাশা অনুভূতি হওয়া, মুখের ভিতরে কিটকিট করে কামড় দেওয়া, মুখের ভিতরে জীবাণু কিংবা ব্রাশ করার মতো শব্দ করা, মাথায় সর্বদা দুশ্চিন্তা ঘুরপাক করা, মাথা গরম হয়ে থাকা, নানান ধরনের মানসিক সমস্যা থাকা, বুদ্ধি কমে যাওয়া, অস্বাভাবিক আচরণ করা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা, মুখের স্বাদ পরিবর্তন হওয়া, তিক্ত স্বাদ বা জিহ্বায় স্বাদ পরিবর্তন হওয়া, যাদের সহজে ঘুম হয় না, এ সকল রোগীদের জন্যই মূলত জাইক্লোন ঔষধটি দেওয়া হয়ে থাকে। জাইক্লোন ঔষধটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের অতিরিক্ত দুশ্চিন্তা কিংবা মানসিকভাবে ভেঙে পড়া, নানানভাবে মানসিকগ্রস্ত হওয়া, হতাশা অনুভূতি হওয়া কিংবা সর্বদাই মাথা গরম হয়ে থাকা কিংবা মাথা ঘুরপাক করা, বুদ্ধি কমে যাওয়া এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা, এ সকল রোগীদের জন্য জাইক্লোন ঔষধটি খুবই ভালো কাজ করে থাকে। জাইক্লোন ঔষধটি খাবার নিয়ম হলো, সাধারণত জাইক্লোন 0.5 mg ট্যাবলেটটি দৈনিক একটি করে রাতে এক বেলা খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ এবং mg বাড়ানো কিংবা কমানো যেতে পারে। জাইক্লোন ঔষধটি খাবার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কী ধরনের সমস্যা রয়েছে। রোগীর যে ধরনের সমস্যা থাকুক না কেন, জাইক্লোন ঔষধটি দ্বারা যদি রোগীর সমস্যাটি সমাধান করা সম্ভব হয়, তাহলে ডক্টর জাইক্লোন ঔষধটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই জাইক্লোন ঔষধটি খাবার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। আর জাইক্লোন ঔষধটি খাবার ফলে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা এ ঔষধটি খাবার ফলে অতিমাত্রায় ঘুম আসতে পারে। তাই অবশ্যই কোনো প্রকার যানবাহন এবং ইঞ্জিন চালিত জিনিস চালানো থেকে বিরত থাকতে হবে, না হয় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জাইক্লোন ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন শরীর দুর্বল হয়ে যাওয়া, অতিরিক্ত ঘুম আসা কিংবা ঘুম না আসা, মাথা ঝিমঝিম করা, মাথা ঘুরানো কিংবা বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া। তবে এ সকল সমস্যা অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় জাইক্লোন ঔষধটি না খাওয়াই উত্তম। যদি আপনাদের জাইক্লোন ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।